কোন এক ব্যক্তি নামাজ আদায় করছে এমন সময় তার সামনে দিয়ে যাওয়া যাবে কিনা। কেউ যখন নামাজ পড়ে তখন তার সামনে দিয়ে হাঁটা গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটাহাঁটি করা এটা কত বড় গুনাহ, এটা যদি কোন লোক জানতো প্রয়োজনে 40 পর্যন্ত দাঁড়ায় থাকতো, হয় 40 দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সেটা বলেন নাই, ধরেন 40 দিন দাঁড়ায় থাকলেও সে এটা সামনে দিয়ে হাঁটতো, নামাজের সামনে দিয়ে হাঁটতো না, কারণ নামাজের সামনে দিয়ে হাঁটলে নামাজের মনোযোগ নষ্ট হয়ে যায়, এজন্য জায়েজ নাই। কিন্তু এখানে তিনটা পদ্ধতি আছে, একটা মুরুর, একটা সুউদ, আর একটা নুজুল। আরবিতে তিনটা পরিভাষা আছে, এটার অর্থ হলো মুরুরটা নাজায়েজ, সুউদ এবং নুজুল জায়েজ আছে। সুউদ আর নুজুল কি, একজন নামাজ পড়তেছে তার সামনে একটা ফাঁকা আছে, জামাত শুরু হয়েছে বা কোনো কারণে আপনি সামনে যাবেন, বরাবর নামাজের সামনে সাইড থেকে উঠে গেলেন, এটাকে সুউদ বলে, এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আর নুজুলও জায়েজ আছে। নুজুল কি, আপনি বসে আছেন বা দাঁড়ায় আছেন, আপনার পিছনে একজন নামাজ পড়তেছে, সে এখন নামাজে আছে, আপনার সালাত শেষ, আপনি এখন সালাত থেকে বের হয়ে চলে যেতে চান, তো বরাবর সামনে যদি থাকেন আস্তে করে ডানে অথবা বামে আপনি বের হয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি ডান দিক দিয়ে বা বাম দিক দিয়ে বের হয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। বসে থাকে অনেকে, হ্যাঁ বসে থাকতে পারেন এ নিয়তে যে অন্যদের চলাফেরার জন্য আমি সহযোগিতা করলাম, তারা যেন হাঁটতে পারে, আমি উঠে গেলে খালি হয়ে যাবে, অন্যদের অসুবিধা হবে, সেই নিয়তে বসে থাকতে পারেন, কিন্তু আপনার এমনি বসে থাকার দরকার নেই। আর যদি নামাজি ব্যক্তির এক পাশ থেকে আরেক পাশে যান, সেটা এদিক থেকে কর এদিক থেকে, এটাকে বলা হয় মুরুর। এটা হাদিসে নিষেধ, মান মাররা বাইনা ইয়াদাইল মুসল্লি হাদিসে আসছে, মুরুরটা অতিক্রম ক্রস যেটা, এটা নিষেধ। আর সামনে থেকে সরে যাওয়া জায়েজ আছে, আবার সামনে এসে দাঁড়ানো জায়েজ আছে। অনেক সময় জামাত শুরু হয়, একজন হয়তো এখনো শেষ বৈঠকে আছে, জামাত দাঁড়ায় গেছে, তো তার সামনে খালি আছে কাতার, ওই জায়গা খালি রাখে, কেউ ওখানে দাঁড়ায় না, এটা ভুল। আশপাশ থেকে এসে ওই জায়গাটা আস্তে করে ফিল আপ করে ফেলবেন, তবে হাঁটাহাঁটি করবেন না, এদিক সেদিক যাওয়া আসা করবেন না, একটু খেয়াল করলে হবে। স্বামী যদি বেনামাজি হয়, তার সাথে স্ত্রী যদি রাতে ঘুমায়, গোসল ছাড়া সেক্ষেত্রে ফজরের নামাজ পড়লে নামাজ হবে কিনা? বিপরীতে মেয়ে যদি বেনামাজি হয় তাহলে কি হবে? শুধু থাকা, সবাস করা নয়। যতটুকু বুঝলাম, স্বামী স্ত্রী কোনো একজন বেনামাজি আরেকজন নামাজি, বেনামাজির সাথে ঘুমাইলে কি গোসল করে নামাজ পড়তে হবে কিনা? উত্তর হলো না, গোসল সহবাস না করলে, শুধু বেনামাজির সাথে শুইলেই বা থাকলেই যে নামাজ হয়ে গোসল ফরজ হবে, এটা এরকম না, এরকম কোনো ধারণা করার কোনো সুযোগ নেই। মাগরিব এশা এবং ফজরের নামাজ এককভাবে আদায় করলে নীরবে সূরা পাঠ করতে হবে নাকি সরবে? যদি কখনো জামাত ছুটে যায়, আপনি পুরুষ মানুষ, জামাতে পড়া উচিত, একা একা যদি পড়েন তো উচ্চ স্বরে কেরাত পড়তে পারেন, নীরবও পড়তে পারেন একা একা যখন পড়বেন। তবে উত্তম হলো একা একা পড়লেও একামত দিয়ে আপনি ইমামতি করার নিয়ত করে, একবার ইমাম সাহেব যেরকম পড়ে, যেহেতু মাগরিব এশা রাতের নামাজ, অতএব জোরে পড়বেন, আর যদি আস্তে আস্তেও পড়েন নামাজ হয়ে যাবে। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।